লোকসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কোমর বেঁধে মাঠে নামছে শাসক দল বিজেপি। শনিবার তেলিয়ামুড়া মহকুমার 29 কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত মাইগঙ্গা এলাকায় বিজেপি নির্বাচন জনসভায় বিরোধী দল সিপিএম ছেড়ে 1,080 জন ভোটার যোগ দিলেন বিজেপিতে। দলতাগিদের বরণ করে নিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক। বিধানসভা ভোটের পর ফের কৃষ্ণপুর বিধানসভার ভাঙল সিপিআইএম। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিরোধী শিবির নড়বড়ে হয়ে যাচ্ছে। প্রতিদিন সিপিআইএম এর ভাঙন অব্যাহত রয়েছে। শনিবার তেলিয়ামুড়ার 29 কৃষ্ণপুর বিধানসভার বিরোধী দল সিপিআইএম ছাড়লেন 357 পরিবারের 1,080 জন ভোটার। এদিন গোলাবাড়ি স্থিত মাই গঙ্গায় এক সমাবেশে দলত্যাগীরা বিজেপির হয়ে কাজ করার ঘোষণা দেন। এদিন দলত্যাগীদের বরণ করে নেন বিজেপি রাজ্য কমিটির সম্পাদিকা প্রতিমা ভৌমিক, বিধায়ক অতুল দেববর্মা, পিনাকী দাস চৌধুরী সহ এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব। দলত্যাগ সম্পর্কে বলতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, নির্বাচনের আগেই তারা বিজেপির যোগদান করার কথা ছিল, কিন্তু সিপিএম এর ভয়ে তারা আসতে পারেনি। পরিবর্তনের পর বিজেপির জনকল্যাণমূলক কাজের প্রতি উদ্বুদ্ধ হয়ে তারা বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান তিনি। নির্বাচনের আগে অনেক মানুষই সঙ্গে আসতে চেয়েছিল, তৎকালীন সময়ে শারীরিক ভাবে সশরীরে ওনারা আসতে পারেনি। নির্বাচন হওয়ার পরে ওনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি যে সরকার যে দল ওনারা চেয়েছিলেন যেটার মধ্যে দুর্নীতি, লুটতরাজ, মাফিয়ারাজ, নেগোসিয়েশন এবং মানুষের উপর অত্যাচার করা, গুন্ডাগার্দি করা, সেটা হচ্ছে আসলিক ব্যাপার, সেটা ভারতীয় জনতা পার্টিতে নেই। মানুষকে মারা, মানুষকে ধমকানো, মানুষের উপর অত্যাচার করা, সেটা অসুররা করে। তো ভারতীয় জনতা পার্টি একটা মানুষের দল, আমরা মানুষের মধ্যে ভগবান দর্শন করি, সেই জায়গায় বিশ্বাস করে আমরা অন্তোদয়ের দল, সবকা সাথ সবকা। এদিন যোগদান সভায় মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, হল্লাবুল্লা।